ব্রেকিং বেঙ্গল উইকলি ফাস্ট। এলাকার দিন আনা দিনখাওয়া মানুষদের পাশে দাঁড়াতেই অভিনব উদ্যোগ বনগাঁ থানার ঢাকাপাড়া এলাকার উদীয়মান স্পোর্টিং ক্লাবের। এলাকার দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হাটের ব্যবস্থা করেছেন তারা। বিস্তারিত বিজ্ঞাপনের পর। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। কাশী পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। জিম, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকুরি, বিবাহ, ব্যবসা, উপার্জন সবকিছুর জন্য চলে আসুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবির খানা। বিশ্বজুড়ে করোনার আতঙ্ক, গৃহবন্দী সাধারণ মানুষ, সরকারের পক্ষ থেকে মেয়াদ বৃদ্ধি করা হয়েছে লকডাউনের। এমতো অবস্থায় সব থেকে সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষেরা। তাদের পাশে দাঁড়াতেই অভিনব উদ্যোগ বনগাঁ থানার ঢাকাপাড়া এলাকার উদীয়মান স্পোর্টিং ক্লাবের। এলাকার দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হাটের ব্যবস্থা করেছেন তারা। দুস্থ মানুষেরা এক টাকার বিনিময়ে এই হাট থেকে সংগ্রহ করতে পারবেন নিত্য প্রয়োজনীয় সামগ্রী। একটি মাঠের মধ্যে আলাদা আলাদা করে রাখা হয়েছে চাল, আলু, পেঁয়াজ, সয়াবিন, রাখা হয়েছে পটল, কাঁচা লঙ্কা সহ নানান সবজি। মানুষ হাটে আসবেন, প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করবেন, তার বিনিময়ে ক্লাব সদস্যদের দিতে হবে মাত্র 1 টাকা। এই ক্লাবের তরফ থেকে যে সাহায্য করছে জনগণকে এই করোনা ভাইরাসে, সবার আয় উন্নতি নাই, আর যা কিছু সাহায্য করছে ক্লাব থেকে, আজ আমরা এই বাজার করে ছেলে মেয়ে নিয়ে সংসারে কিছু আর কি বাঁচার তাগিদে আজ যে উদ্যোগ নিয়েছে আমি ক্লাবকে ধন্যবাদ জানাই। আর এইভাবে যেন ক্লাবের জনগণের উপকার করতে পারে সেটাকে দেখছি যে 1 টাকা করে দিচ্ছি, 1 টাকার বিনিময়ে, 1 টাকার বিনিময়ে আমাদের যে বহু টাকার বাজার দিচ্ছে এতে আমরা সন্তুষ্ট। ইন্দাতে 1 টাকা শুধু আর কি উপলক্ষ মাত্র, 1টা টাকা শুধু উপলক্ষ মাত্র, কিন্তু এটা তো আমাদের বাঁচার তাগিদে দান করছে। এ বিষয়ে ক্লাব সংগঠকদের দাবি, আমরা বিপদের দিনে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নিয়েছি। সরকারি অনুদান প্রাপ্ত আমাদের ক্লাব প্রতি বছর সরকারি অনুদানের টাকায় নানা রকম কাজকর্ম করে। এবছর সব কাজ বন্ধ রেখে সেই টাকা দিয়েই সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছি আমরা। আমরা ভেবেছি আমাদের পারকতা অনুসারে যদি সাধারণ মানুষের পাশে এই মুহূর্তে থাকা যায়, যেহেতু সারা পৃথিবী আজকে আক্রান্ত করোনা ভাইরাসে এবং আমাদের এলাকায় অত্যন্ত গরিব এলাকা, এলাকায় বহু মানুষ কর্মহীন, তারা কেউ দিনমজুর, কেউ হকারি করেন, সেই মতো অবস্থায় বহু মানুষ কর্মহীন পড়ে আসে। আমাদের সমস্ত রকম খেলাধুলা এবং অন্য অন্য যে অনুষ্ঠানগুলো সেগুলোকে বাদ দিয়ে রেখে সেই পয়সা দিয়ে আমরা যদি তাদের পাশে একটু আহারের বা একটু খাবারের সামগ্রীর ব্যবস্থা করতে পারি, সেই চেষ্টায় আমরা এই উদ্যোগটা নিয়েছি। এবং একেবারেই যে আমরা ক্লাবের পয়সা সবটা করছি তা তো ঠিক নয়, আমাদের সহযোগী এবং আমাদেরই একজন শুভাকাঙ্ক্ষী, মানে আমরা দিদি বলে ডাকি, সম্পাদক বলে নাম, তিনি আমাদের সহযোগিতায় তাদের জন্য যে ব্যবস্থা করেছি এখানে একেবারেই যে আমরা বিনামূল্যে করছি তা নয়, তাদেরকে সম্মান জানাতে 1 টাকা করে প্রবেশ মূল্য ধার্য করেছি। তারা আসবেন এবং আমাদের এখানে যে সমস্ত সামগ্রী রাখা আছে তারা বাজার করবেন, নিয়ে চলে যাবেন। ব্যুরো রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিং হোম, সরারহাট বেনেপাড়া।